ভালোই লাগে, সামনে টেকা টেকা জন্যই তো মানুষ পাগল, এই টেকাটাই সামনে আছে হাতাই সব সময়, ঠিক আছে, এই জন্য মনটা ফ্রেশ থাকে। তারপরে নতুন টেকা, পুরান টাকা যদি 100 টাকাও দেই বাচ্চারা খুশি হয় না, কিন্তু নতুন টাকা দেখা যায় 2 টাকা 5 টাকা মিলায় যদি 100 টাকা দিই নতুন তাহলে অনেক খুশি হয়, কারণ আমরা ছোটোবেলায় দেখা যায় নতুন টাকা পেলে অনেক খুশি হইতাম, সেই জন্য দেখা যায় বাচ্চার জন্য নতুন টাকা নেওয়া ঈদবানি লোক খুশি, কারণ বাচ্চাদের জন্য অনেক খুশির ব্যাপার, ওদের নতুন টাকা পেলে আরও বেশি খুশি বাইরা জায়গা, এই জন্য নতুন টাকা নেওয়া বাচ্চার জন্য, বাচ্চাকে দিলে আর কি ঈদ বৈশিষ্ট্য দিলে আর কি খুশি হয়, পুরান টাকা দিলে তো মানে যদি 20 টাকার জায়গায় 100 টাকাও দেয় এরপরেও মন ভরে না, আর যদি 100 টাকার জায়গায় যদি 20 টাকা দেয় 400 টাকা এরপরেও খুশি। এই নতুন টাকা তো আমি মনে করেন সিজন টাইমে বেশি বেচা হয়, ধরেন কোরবানির ঈদে কম হয়, রোজার ঈদে বেশি হয়, আর আমাদের মূল ব্যবসা হলো সিরা টাকা। সিরা টাকাটা সিরা টাকা আমরা যদি আপনি বেশি করে আনেন, ধরেন 1,000, 10,000, 20,000, 30,000 তাহলে আমরা 80% দিই, 90% দিই, আর যদি কম আনেন তাহলে অর্ধেক দিই, 100 টাকা আনলে 50 টাকা দিই, এখানে এখানে 80 টাকা আছে, এটি কিনছি 40 টাকা দেয়া, তাহলে এখানে আমার মনে করেন 10 টাকা খরচ আছে, আমার 30 টাকা লাভ। বিদেশি টাকা মনে করেন আমরা যে বিদেশি টাকা যেগুলো ব্যাংকে নেয় না সিরা ভাড়া যেগুলো অচল এই সব নোটও নেই আমরা, হ্যাঁ নেই, আমরা যে সাজায় রাখি অনেক সময় যে ছাত্র বাইরে আছে পোলা মানে শখ করে নেয়, অনেকে চেম্বারে যে বড় বড় অফিসে নিয়ে সাজায় বেচুন যায়, আমাদের ওটা মনে করেন আমরা যে নোটটা কিনি 20 টাকা দেয় ওটা আমরা 40 টাকা 50 টাকা বেচতে পারি, শখের জন্য 100 না 200 দিতেও রাজি আছি, পোলা পান্ডে দিলে খুশি হবো, এর চেয়ে আনন্দ কোথায় পাবো, আপনি দেন 2,000ই দেন, দাম কম আছে এখন, বান্ডিল তো আমার এত টাকা নাই আবার, তাহলে এটার বান্ডিল কত, এটা 1,100 টাকা, 1,100, আচ্ছা এটা 1,000 নিলাম, এটা 1,000 নিলাম, আর এটা বান্ডিল কত, 2,080 টাকা, 2,080, জানে আপনারা 20 টাকা বেশি দিলাম, কারণ আপনি এত কষ্ট করে বইছেন, আপনারা খুশি করলাম আর পোলা ভান্ডে দিমু ওরাও খুশি হব। এখানে একটা নোট দেখতে পাচ্ছি যেখানে আপনার হচ্ছে একটা নোটই 10 লক্ষ টাকার, যদি এরকম নোট নিয়ে আমরা বাজারে যাই তাহলে অন্তত 1 বস্তা লাগবে টাকা বাজার করতে, এটা হচ্ছে দেশি বিদেশি কয়েনের এক বিশাল সংগ্রহশালা, আপনার বাংলাদেশি 10 পয়সা 5 পয়সা 25 পয়সা 1 টাকা পুরাতন 1 টাকার গোল্ডেন পয়সা এই সব এখানে পাওয়া যাচ্ছে, পুরাতন স্মৃতিকে ধারণ করে রাখতে এখান থেকে এই কয়েনগুলো অনেকে নিয়ে যায়, নিয়ে সংগ্রহ করে রাখে যে স্মৃতিটা যাতে ধরে রাখা যায়, পুরাতন টাকা 10 পয়সা 5 পয়সা এই টাকাগুলো, এখন হলো আপনার 10 টাকা হলো 100 টাকা 1,000-এ, আর 5 টাকা হলো আপনার 620 টাকা 500 টাকা, আর 20 টাকা হলো 2,100 টাকা, আর হলো 50 টাকা 5,100 টাকা, আর আপনার 100 টাকা বানিল 10,100 টাকা, আর 2 টাকা 200 টাকা হলো 70 টাকা, আর আপনার হলো 200 টাকার বান্ডিল 200 টাকা 20,000 হলো আপনার 200 টাকা।